আচ্ছা জিনু, তুই কি চাকরি বাকরি করবি না ঠিক করেছিস? ওটা তো এই কথা বলছো কেন? আমি তো আগে অনেকবার তোমাকে বলেছি যে ওসব চাকরি বাকরি আমার দ্বারা হবে না। আরে চাকরি বাকরি না করলে খাবিটা কি? কেন, তোমার কি পয়সার অভাব নাকি? কিন্তু বাবার পয়সায় বসে বসে খেতে তোর লজ্জা করবে না? বসে বসে খেতে যাব কেন? আমিও বড়সড় কিছু একটা করব, ঠিক করব। আরে বড়সড় কিছু একটা করব মানেটা কি? আরে কি করবিটা কি তুই? আমি ম্যাজিক দেখাবো, আর এই ম্যাজিক দেখিয়েই আমি একদিন জগৎ বিখ্যাত হব। দেখো, ম্যাজিক দেখিয়ে জগৎ বিখ্যাত হবি? আলবাত, দেখবে দেখবে কয়েকদিনের মধ্যেই এই শহরের একটা হলে আমি ম্যাজিকের শো করব। আর সেই দিনই সকলের সামনে উদীয়মান এক শক্তিশালী জাদুকর হিসেবে হবে আমার আত্মপ্রকাশ। হ্যাঁ, দেখে নিও। তাই তাহলে সেই ওরিয়েন্টাল থিয়েটার, আমার জীবনের প্রথম পাবলিক ম্যাজিক শো এখানেই করব। হ্যাঁ, কিন্তু কিন্তু হলের দরজা তো বন্ধ দেখছি, আর কোনো লোকজনও তো চোখে পড়ছে না। কেউ আছেন? শুনছেন শুনছেন, কেউ আছেন? কিছু বলছেন? আমি এই হলটা ভাড়া নিতে এসেছি। ভাড়া নেবেন, সে তো খুব ভালো কথা। তা কি শো করবেন? থিয়েটার? না না, থিয়েটার করবো না, ম্যাজিক শো করবো। হ্যাঁ, ম্যাজিক শো। তাহলে ভেতরে এসে হলটা একবার দেখে নিন। আপনার পরিচয়? আমি এই হলের কেয়ারটেকার। আসুন আসুন, ভেতরে আসুন। তবে কিরকম একটা চামচিকে আর ড্যাম্পের ব্যবসা গন্ধ। আসলে এই হলটা তো তেমন কোনো ভাড়া হয় না, তাই দরজা জানলাও খোলা হয় না, আর তার থেকেই ব্যবসা ড্যাম্পের গন্ধ। দাঁড়ান দাঁড়ান, দু একটা জানলা একটু খুলে দি। পছন্দ হয়েছে স্যার? আসলে ভূতের ভেলকি দেখানোর জন্য এরকম একটা ভুতুরে হলই আমি খুঁজছিলাম। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে, তবে চেয়ারগুলো খুব অপরিষ্কার। এইসব নিয়ে আপনি চিন্তা করবেন না, শোয়ের আগে আমি নিজের হাতে সব সাফসুফ করে দেব। তাহলে তো আর কোনো অসুবিধাই রইল না। হ্যাঁ, হলটা আমি ভাড়া নেব। হ্যাঁ, তাহলে এবার একটু অফিস ঘরে চলুন, ওই ফর্মাল সই সাবুতগুলো করে টাকাটা দিয়ে দেবেন। আসো। হ্যাঁ চলুন। ভয় পাবেন না স্যার, একদম ভয় পাবেন না। দেখতে কালো কুচ্ছিত হলো আজ অব্দি কাউকে কামড়ায়নি। আসুন, এই চেয়ারটাতে বসুন। অনেক দিন পরে লোক এসেছে এই ঘরে, বেঘর ভাই কিছু করলেই না গলা চিপে মেরে দেব। এই নিন স্যার, ফর্ম ফিল আপ করে দিলাম, শুধু পুরো সিগনেচার করে হল ভাড়া বাবদ 600 টাকা দিয়ে দেবেন। আচ্ছা, আমার শোটা কবে করবেন? আগামী রবিবার। শুধু একটা কথা বলে রাখি স্যার, জাদু দেখাবেন ঠিক আছে, কিন্তু কিন্তু ভূত নিয়ে নাড়াঘাটা না করাই ভালো। কেন, এই কথা বললেন কেন? হলটা কি
ভুতুরে নেই? না 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 না, তেমন কিছু নয়, আসলে অনেকদিনের বাড়ি তো তাই। আমি তো আসলে ভুতুরে খেলাই দেখাবো, তা ভুতুরে বাড়িতে ভুতুরে খেলা জমবে ভালো। আমার কথাটা একটু মনে রাখবেন স্যার। না না, ভূতকে নিয়ে কোনো রকমের টানাটানি কানাকানি আমি করবো না, নিশ্চিন্ত থাকুন। আমি চিনুলালের বাবা। হ্যাঁ, চিনুবাবু আমাকে সব বলে রেখেছেন। আপনি স্যার হলের ভেতরে ঢুকে ওই ফার্স্ট রো এর 14 নম্বর সিটে বসে পড়ুন। শো শুরু হলে আমিও আপনার পাশে বসে একটু ম্যাজিক দেখব। শোনো, যা বলছি খুব মন দিয়ে শুনবে। আমি যখন হাঁড়ি থেকে ভূত বের করবার ম্যাজিক দেখাবো, তখন তোমাদের মধ্যে একজন সাদা পোশাক পরে দুলতে দুলতে স্টেজে ঢুকে এমন হাবভাব করবে যেন আসল ভূত। কেমন? কিন্তু ভূতেরা তো কালো হয়, তাহলে সাদা পোশাক পরবো কেন? তখন তখন স্টেজের সব আলো নিভে গিয়ে শুধু আল্ট্রা ভায়োলেট লাইট জ্বলবে। হ্যাঁ, এই আলোতে সাদা রং ছাড়া সব রং এমনভাবে কালো দেখায় যে তাদের আর চোখেই দেখা যায় না। জেনে রেখো, পৃথিবীর সব তাবড় তাবড় ম্যাজিশিয়ানরা ভূতের খেলা দেখানোর সময় এই আল্ট্রা ভায়োলেট লাইট আর সাদা পোশাক ইউজ করে। হ্যাঁ, ক্লিয়ার? যাও, সকলে গিয়ে চটপট রেডি হয়ে নাও, একটু পরেই ম্যাজিক শুরু হবে। ওয়েলকাম ওয়েলকাম টু মাই ম্যাজিক শো। আজ এখানে যারা ম্যাজিক দেখতে এসেছেন, আশা করি তারা কেউই ভূত দেখেননি। কি দেখেছেন? না, দেখিনি। আজ এখানে আমি আপনাদের পর পর ভূত দেখাবো। সর্বনাশ, আমি ওনাকে ভূত নিয়ে নাড়াঘাটা করতে নিষেধ করেছিলাম, আমার কথা না শুনে উনি সেটাই করলেন। জানি না এরপর কি হবে। এই যে আমার হাতে যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে ভূত আছে। হ্যাঁ, ভূত। আমি এই হাঁড়ি থেকে ভূতেদের বের করে আনবো। আয় তো ভূতি, নাচ দেখাবি, তাক দিনা দিন। আয় তো ভূতি, হেই, আয় তো ভূতি, আয় তো ভূতি, নাচ দেখাবি, তাক দিনা দিন, তাক দিনা দিন, তাক দিনা দিন। প্রথমে চামচিকি, পরে চামচিকি থেকে ভূত। প্রেভো, এমন ম্যাজিক জীবনে কখনো দেখিনি। আরে, জীবনে কখনো দেখিনি। এ তো সাজানো ভূত নয়। তাহলে কি তেনারা আজ আবার আবির্ভূত হয়েছেন? এবার আমি আপনাদের চোখের সামনে একটা করে লোক আনবো আর তাদের একে একে ভ্যানিশ করে দেব। আমার অ্যাসিস্ট্যান্টরা কি স্মার্টলি কাজ করছে, তারিফ না করে পারা যায় না। মনে হচ্ছে সর্বনাশ যা হবার তা শুরু হয়ে গেছে, আমার আর কিছু করার নেই এখন। এবার আমার শেষ ম্যাজিক, আমার চারিদিকে একটা আগুনের বলয় তৈরি হবে। আমি ওই বলয়ের মধ্যে থাকবো, কিন্তু পুড়ে মরবো না, কারণ ম্যাজিক করে ঠিক সময় মতো আমি ওই আগুনের বলয় থেকে বের হয়ে আসবো। এবার আমি স্টেজের উপর পায়ের চাপ দেব। স্টেজের একটা অংশের কাঠ সরে গিয়ে বেরিয়ে পড়বে সুরঙ্গ পথ। ওই পথ দিয়ে আমি নিচে নেমে যাব। সামনের দাউ দাউ আগুনের শিখায় কেউ দেখতে পাবে না আমায়। তারপর হঠাৎ করে দর্শকের মধ্যে গিয়ে চেঁচিয়ে বলবো, ফায়ার ইজ দেয়ার অ্যান্ড আই অ্যাম হিয়ার। কাট সরছে না কেন? তাহলে কি আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়ে মরবো নাকি? আমার আমার ছেলেটা আগুনের মধ্যে থেকে বেরিয়ে আসছে না কেন? আরে আরে, কি কোনো গন্ডগোল হয়েছে নাকি? প্লিজ কিছু করুন।
আরে প্লিজ আগুন দেখছেন কি কি আরে কিছু কিছু করুন প্লিজ কিছু করুন বাঁচাও 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 ওবু হাল ছাড়লে চলবে না যেমন করি হোক আমার ছেলেটাকে বাঁচাতে হবে আরে আরে ফায়ার ব্রিগেডটা ডাকুন কেউ ফায়ার ব্রিগেড কিছু করুন আপনারা আচ্ছা আচ্ছা সব দর্শকেরা কোথায় গেল আপনারা কারা ম্যাজিক দেখতে এসেছিলেন বুঝি লোকেরা তো সব বাড়ি চলে গেল এবার তুইও চল লোকেরা বাড়ি চলে গেছে আমার তো কিছুই মনে পড়ছে না প্রথম প্রথম ভূত হলে ওই রকমই হয় সব কিছু ধোঁয়াশা লাগে আমি ভূত আমি মরে গেছি দেখ 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 মাটিতে পা পড়ছে না ভেসে ভেসে চলছিস Heh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